Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটি রিকোয়েস্টেড সং। এটা হচ্ছে খুব রিসেন্ট রিকোয়েস্ট বলবো না, কিন্তু আমরা যখন হচ্ছে জেমসের গানের রিয়াকশন এনেছিলাম তখন আপনার প্রচুর, হ্যাঁ ভিগি ভিগি যখন রিয়াকশন এনেছিলাম তখন আপনার প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন যে যাতে আমরা জেমসের বাবা সংটি নিয়ে আসি। তো তখন আমাদের ভিডিওটা সামহাও করা হয়ে ওঠেনি, বাট আজকে আমরা নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা। তো গানটি আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি গান, হ্যাঁ জেমসের বাবা গানটি অর্থাৎ বাবা সং। তো এখানে আমরা একটি লাইভ কনসার্ট দেখবো যেটা হচ্ছে যমুনা টিভি কনসার্ট, সেখানে হচ্ছে জেমস এই গানটি গাইছে। তো চলুন আমরা তাহলে গানটি দেখে নিই। আর যদি ভিডিওটা কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন, আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন বা আমাদের পিন ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন এবার গানটা শুরু করা যাক। আচ্ছা এই গানটা আমরা জেমসের
তো এখানে আমরা জেমসের বাবা গানটি দেখতে পেলাম, যেটা হচ্ছে একটি লাইভ কনসার্টে হচ্ছে জেমস গেয়েছেন। জেমসের গলায় আমরা সবসময় একটা বলিষ্ঠ ব্যাপার পেয়ে থাকি, হ্যাঁ মানে এতটাই বলিষ্ঠ যে মানে এত ফার্মলি জিনিসগুলো তিনি উচ্চারণ করেন, তার উচ্চারণ, তার কণ্ঠ, সমস্ত কিছুর মধ্যে বলিষ্ঠতা রয়েছে। আর যদি চলে আসে আমরা লিরিক্সে, লিরিক্সটা এতটাই ইমোশনাল, ডেফিনেটলি মা বাবা এরা প্রচন্ড একটা ইমোশনালের জায়গা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। এবং এখানে যেভাবে লিরিক্সটা মানে লিরিক্সটা যেভাবে তৈরি করা হয়েছে এবং তারপর জেমস সেটাকে যত সুন্দরভাবে গেয়েছে সেটা সত্যি মানে অসাধারণ, অনবদ্য। এবং তার একটা হচ্ছে মহৎ গুণ হচ্ছে তিনি নর্মাল রেকর্ডিং নিয়ে যখন হচ্ছে গান গান ঠিক যতটা সুরেলা লাগে, তিনি কোনো লাইভ কনসার্টেও কিন্তু সেই সুরেলাভাবে গেয়ে থাকেন। মানে অনেক সময় হয়ে থাকে যে অনেক সিঙ্গার লাইভ কনসার্টে যখন গান তখন তাদের মানে সেই সুরটা আসলে যেটা আমরা রেকর্ডেড ভার্সনে পেয়ে থাকি, তো তার অনেক কারণ হয়ে থাকে, ইনস্ট্রুমেন্ট বলুন বা সেই জায়গায়, হ্যাঁ বা নর্মালি এত মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সেভাবে গিয়ে ওঠা হয় না। কিন্তু জেমসের যতবার আমরা লাইভ কনসার্ট শুনেছি মানে এটা খুব কষ্টকর যে তার রেকর্ডেড ভার্সন আর তার কনসার্ট এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করা তার গানের, কারণ মানে ইকুয়ালি মানে প্রত্যেক মানে ইকুয়ালি সুন্দর, মানে ওখানে সব ক্রাউডেড সাউন্ড গুলো না থাকতো তাহলে হয়তো ওটা পুরো রেকর্ডেড ভার্সনই মনে হতো। আর একটা জিনিস এই গানটা নিয়ে বলতে চাই যে এই গানটা অ্যাকচুয়ালি যাদের বাবা বা মা নেই, মানে অ্যাকচুয়ালি যাদের বাবা নেই তারা খুব আর কি রিলেট করতে পারবে বা তারা খুব আর কি ফিল করতে পারবে, সেটা হয়তো আমি শুনলাম বা আমি অন্যকে দেখে ফিল করতে পারি, বাট আমি এখনো সেই ফিলটা করতে পারবো না যেটা আর কি যারা বাবা হারা তারা যেটা পারবে। তো এটা বাস্তব কথা বা এটা আমাকে মানতেই হবে। ওটাই। আর একটা জিনিস হচ্ছে আমরা যে কোনো জিনিস হচ্ছে যখন আমাদের কাছে থাকে তখন সেটা আমরা ভ্যালুটা বুঝি না, যখন সেটা আমরা হারাই তখন অনেক বেশি ভ্যালু আমরা সেটা বুঝতে পারি। তো সেটা বাবা মার ক্ষেত্রে ব্যতিক্রম নয়, যখন বাবা মা থাকে তখন আমরা তাদের ভ্যালুটা তাদের ভালোবাসা আমরা দাম দিই না, মর্যাদা দিই না, হয়তো অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হয়ে থাকে, কিন্তু তাদের অ্যাবসেন্সগুলো পরে আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি। তো গানটা শুনে ওরকমই সেই মানে টাচি টাচি ব্যাপারগুলো মনে হলো, ফিল করলাম। তো সিরিয়াসলি মানে জেমসের গলায় না প্রত্যেকটা গান যেন জীবন্ত হয়ে ওঠে, যতবার জেমসের আমরা গান শুনি ততবারই অভিভূত হয়ে যায়। তিনি যে কোনো হচ্ছে গানের মধ্যে মানে সেই প্রাণ নিয়ে আসেন। আর আমি একটা কথা বলবো যে সকল ছেলেমেয়েরা বা ছোট ছোট বাচ্চারা এখন বাবা মাকে অবজ্ঞা করছে বা তারা বুঝতে পারছে না যে বাবা মা কি জিনিস, তারা আজ থেকে যেন সেই পণ নেয় যে আমরা বাবা মাকে ভালোবাসবো বা বাবা মার কথা শুনবো, কারণ যখন না থাকবে তখন কিন্তু বুঝতে পারবে বা পছতাবে, তখন ফিরে পাওয়ার আশা থাকবে না। তো এখন যেটা রয়েছে সেটাকে মানে মর্যাদা দিতে শেখো বাচ্চারা। অভিনয় তো কভি নেই, আর কিছু বলবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা জেমসে আর কিছু গান শুনতে চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এইগুলি ভিডিওটা শেষ করছি, টাটা।